খেজুরিতে শিশু ধর্ষণের ঘটনায় উপস্থিত বিজেপির রাজ্যনেত্রী অগ্নিমিত্রা পাল। খেজুরির বারাতলা গ্রাম, যা নন্দীগ্রাম এলাকার কাছাকাছি, সেই এলাকার তৃণমূলের গোপাল মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। জানা যায়, মামার বাড়িতে বড় হওয়া 9 ও 10 বছরের 2 বোন সেদিন টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় গ্রামের গোপাল মণ্ডল নামে ওই যুবক একজনকে 10 টাকা ও আরেক বোনকে 20 টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য জোর করে। তবে নাবালিকা দুই বোন বুঝতে না পেরে তার সঙ্গে চলে যায়। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে 27 বছরের যুবক গোপাল দুই বোনকে জোরপূর্বক টানতে শুরু করে। এমন অবস্থায় ভয় পেয়ে এক বোন দৌড়ে পালিয়ে গেলেও আরেক বোন আটকে পড়ে ওই যুবকের খপ্পরে। তবে আরেক বোন পালিয়ে গিয়ে তার মামার বাড়িতে সব জানায়। তখন মেয়েটির মামার বাড়ির লোকজন সেই জায়গায় পৌঁছানোর আগে অভিযুক্ত গোপাল এক বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়। কাঁথি সাংগঠনিক জেলার সকল বিধানসভার মহিলা মোর্চার পদাধিকারীদের উদ্যোগে শুক্রবার দুপুরে খেজুরি বিধানসভায় বিজেপির রাজ্যনেত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত হয়ে খেজুরি বিধানসভাতে শিশু ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলে। শিশু ধর্ষণের ঘটনায় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন তিনি। খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক সহ বিজেপির সকল কার্যকর্তা উপস্থিত ছিলেন এই বিক্ষোভে। আমরা তো মিছিল করছিলাম, মিছিলের মাঝখানে আমাদের কাছে খবর গেল যে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী সিভিক পুলিশ সামনে ছিল, বাড়ির সামনে, তারা জোর করে জবরদস্তি করে হুমকি দিয়ে তুলে নিয়ে গেছে মেয়েকে, মেয়ের মাকে এবং তার মেয়ের যে দিদা, সবাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে চাবি লাগানো। তার জন্য রাজ্য মহিলা মোর্চা তথা আমাদের বিধানসভা এবং জেলার মহিলা মোর্চার নেত্রীরা ধর্ণায় বসেছেন। যত সময় না না আসবে আমাদের ওই ভিত্তি সময় আমাদের এই ধর্ণা উঠবে না। কেন নিয়ে গেছে, কেন কী বলছে, হুমকি দিচ্ছে? যাতে পার্থবাবু নিজে, পার্থবাবু এখানকার এমএলএ হওয়ার জন্য তিনি নেমে যান তৃণমূল কংগ্রেস থেকে, উনি ওনার বাড়িতে এসে বলে গেছেন পাড়ার ব্যাপার, পাড়ায় মিটিয়ে নেবো, আপনার মেয়ের বিয়ে হবে না, এই সকল কথা বলে উনি কী করেছেন, ওনাদেরকে হুমকি দিয়েছিলেন। তবুও আমি কিছুদিন আগে এসেছিলাম না জানিয়ে, যাতে মেয়ের সঙ্গে বা তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করা যায়, করেছি এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের মহিলা মোর্চা এর বিরুদ্ধে নামবে এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবে, সৌজন্য সাক্ষাৎকার করবে। ওনারা এসছেন যাতে ওনার মা বা দিদা কোনো কিছু বলে না ফেলে, সত্যি ঘটনা বলে না ফেলে, তার জন্য নিয়ে গেছে। ধামাতে রাজনীতি করা হচ্ছে, এখানে মা বোনেরা ধর্ষিত হচ্ছে, আর উনি ডাক্তারবাবু এখানকার পাড়ায় তিনি নেমেছিলেন বিধায়ক হয়ে বলে। পুলিশ প্রশাসন কি কি বলছে? পুলিশ প্রশাসন আর কি বলবে, ওনারা তো সবসময় তৃণমূলের একদম চামচা হয়ে কাজ করছে, সব জায়গায় অনেকবার দেখেছি, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। ওনাদের সামনে সেবিক ছিল, সেবিকের সামনে তুলে নিয়ে গেছে, এখানকার দায়িত্বে যে সেবিক আছে। অবশ্যই তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং শাসানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পান্ডের রিপোর্ট, চ্যানেল 24/7।